বন্ধুরা, আজকে যে গল্পটি আমরা পড়তে চলেছি সেটি হলো আমাদের সিরিজেরই গল্প, যেটি হলো তার নাম হলো সিদ্ধিদাতার মূর্তি পর্ব চার নিয়ে এসে গেছি। তো যারা এখনো তিনটে পর্ব দেখেন নাই তা দয়া করে তিনটে পর্ব দেখে আসুন, তারপরে আপনি পর্ব চার দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন পুরো গল্পটা। তো চলুন দেরি না করে শুরু করি গল্পটা। তারা পাটনাতে যে হোটেলে উঠেছিল বা যে কারণে গিয়েছিল সেই সব সূত্র ধরে ধরে তদন্ত করা হচ্ছে। এক এর মধ্যে নাকি তিনজনকে খুঁজেও পেয়ে গিয়েছে, তবে তারা কেউই মূর্তি চোর নয়। বাকি দুজনকে খুঁজে জেরা করা বাকি। কর্নেলের মনটা দেখলাম একটু খারাপ, কারণ জিজ্ঞেস করতে বলেন পুলিশ যদি মূর্তি চোরকে আগে খুঁজে ফেলে তবে ক্লায়েন্টের আর পুরো পেমেন্ট করবে না। এরকম নাকি আগেও হয়েছে। যাই হোক, উনি আজ বন্দি করে পটনার প্যাসেঞ্জার লিস্টটা কপি করে এনেছে। এইসব পুলিশ সকল ব্যাপার, এই লিস্ট এত সহজে পেতাম না। খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় কাজ কেড়েছে মূর্তি চোর, ছেড়েছে মূর্তি চোর সৌমেন। এখনো পর্যন্ত ছেলে তাকে ট্রেস করার মতো কোনো সলিড স্কুল হাতে পাইনি, পেলাম না। আমি আর শুধু দিশটা দেখছিলাম, বাকি দশজন সৌমেনের মধ্যে ছজন কলকাতার, চারজন আপ, দুজন তাই চারজন সবাই তাই দুর্গাপুজোর বাসিন্দা। একটা ব্যাপার একটু সন্দেহ হচ্ছিল, জিজ্ঞেস করলাম, দেখলাম প্যাসেঞ্জার লিস্ট দেখেছি, দুজন সৌমেন কর্মকার মুক্তিচোর, সৌমেনের পদবিও কি তাহলে কর্মকারী নাকি অন্য কিছু? এর উত্তর কর্নেল মাথাটা ধরে গিয়েছে, একটু কফি বলে আছি বলেই ভিতরে চলে গেলেন। সিধু খুব সুন্দর একটা ব্যথা দিল। দেখ, পুলিশের কাছে এই লিস্টটা যে খুব গুরুত্বপূর্ণ একটা কুল, সেটা না বোঝার মতো বোকা মূর্তিচোর নয়। নিজের পরিচয় গোপন করতে ইচ্ছে করেই ওর অন্য পদবি বাছা উচিত। আমি হলে তো অন্তত তাই করতাম। কাজেই মনে হয় এই সৌমেনের পদবি আর যাই হোক কর্মকারী নয়, তাহলে বাকি রইল আটজন, যাদের মধ্যে দুজন আপ, ইজন ডাইন। থেমে কিছু চিন্তা করে সিধু বলল আপের দুজনকে তুই বাদ দে, বুঝলি কেন? সিধু এখন একদম গোয়েন্দার মুড়ে আর ওর জন্য সহকারী হতে আমার কোনো আপত্তি নেই। মনে কর স্বপ্না বলেছিল লাইবাবুর ব্যাগ হারানোর পরের দিনই সৌমেন সেই ব্যাগ ফেরত দিতে আসে। যদি একই দিনে সৌমেন ও পটনা থেকে রিটার্ন না আসতো তাহলে সেটা সভ্য হতো কি?
ঋষির কথা কফি নিয়ে কর্নেল ফিরলেন। সেটা খেতে খেতে সিধু এবার একটা প্রশ্ন করল, একটা ব্যাপার কিছুতেই মিলছে না, যে ছেলে 3 লাখ টাকা ভর্তি ব্যাগ হাতে পেয়ে ও তড়িগড়ি মালিককে এসে ফেরত দিয়ে দেয়। বন্ধুরা, এই সাইডটা শেষ হলো, এবার পরের সাইডে যাওয়া যাক। চলুন শুরু করি। একটা মূর্তি চুরির মতো কাজ করবে কেন? কর্নেল খুব একটা ভাবার দরকার পড়ে না, বলেন হঠাৎ করে টাকার দরকার পড়ে গিয়ে বোধ হয়। সিঁদুর জবাব তুলল, তাহলে সরাসরি ক্যাশ সরাতে সে সুযোগ ওর ছিল। ক্যানেল স্যার প্রশ্ন আরো কাছে। একবার সোমেনের আকর্ষণগুলো একটু ভেবে দেখুন। পাটনায় পাওয়া টাকা ফেরত দেওয়া আর লাইজুলিয়াস চাকরি নেওয়া, এর মধ্যে 3-4 মাসে একটা গ্যাপ আছে, কেন বলুন তো? উত্তরটা দিলাম আমি, সময়টা পরিপত্র তৈরিতে কাজে লাগিয়ে তো। কারণটা একদম ঠিক বলেছিস দীপু, আমি ও তাই ভেবেছি। সিঁদুর প্রশ্নটা খুব এনজয় করলাম তো। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? কর্নেল ও উয়েজিত দাঁড়াচ্ছে, এই সোমেন কোনো কারণে শুধু মূর্তিটাই সরাতে চেয়েছিল, সেই জন্যই ওর ভুয়ো পরিচয়পত্র তৈরি করার আর লাহিরে জুলিয়াস চাকরি নেওয়ার। আমাদের ক্লায়েন্টের সোমেনের ফেসে যাওয়াটা একটা চাষ, অনেকেরই মধ্যে থেকে ও সিলেক্ট হয়ে যায়, তারপর ট্যাগ করে ফাঁসানোর কোনো ব্যাপার এতে নেই। একটু একটু থেমে নিজের মনে বিড়বিড় করতে করতে সিধু বলল, অবশ্য সেটা হলেই মূর্তি চোরকে খুঁজে পেতে সুবিধে হবে হতো। কিছুক্ষণ সবাই চুপচাপ যে যার নিজের মতো করে কেসটা নিয়েই ভাবছে। কর্নেল অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলেন, সিধু বাবুর কি মনে হয়, চোরের হঠাৎ করে মূর্তিটাতেই লোভ হলো কেন? আর বুঝলই বা কি করে যে মূর্তিটা লাইবাবুর দোকানে আছে? এটা আমার প্রশ্ন। তাহলে কি ও আগে থেকেই জানতো যে এরকম একটা মূর্তি আছে? টাকা ফেরত দিতে এসে লাইবাবুকে দেখে চুরির মতলব করে? ঘটনাপ্রবেশ থেকেই তো তোর কথাটাই ঠিক মনে হচ্ছে, সিধু বলল। তবে কর্নেলের প্রশ্ন উত্তর এখন জানি না। আমি বললাম, তার মানে লাইবাবুর মূর্তি চোরের পূর্ব পরিচিতা, কিন্তু মূর্তি চোরকেই লাহিরে বাবুর চেনে না। হাত হতে পারে, আবার এটাও হতে পারে যে মূর্তি চোর সোমেন ও লাইবাবুর পূর্ব পরিচিতি, কিন্তু কোনো কারণে ঠিক চিনতে পারেনি। কেন পারেননি সেটাও রহস্য। ঠিক এই সময় সিঁদুর মোবাইলে রাজদীপের কলটা এলো। ক্যামে কাকড়ের নকল বন্ধু বান্ধবী
বান্ধবীর শেয়ার নেটওয়ার্ক সাইটের অ্যাকাউন্ট বেশিরভাগ সময় দুর্গাপুর থেকে অ্যাক্সেস করা হয়েছে, এমনকি কয়েকটা আবার রাত্রির 10টা সাড়ে। বন্ধুরা, পর্ব 4 এখানেই শেষ হলো। আমরা আবার পর্ব 5 এবং পর্ব 6 খুব দ্রুত আপলোড করব। আর এই সপ্তাহে আমাদের আরও কটি পর্ব আসবে, কারণ এই সপ্তাহে গণেশ চতুর্থী পুরো চলবে। আর তার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তা দ্রুত গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে প্রতি সপ্তাহে আমাদের ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান। ধন্যবাদ সবাইকে।